हेलो एवरीवन, गुड मॉर्निं, वेलकम बैक टू माय चैनल। रविवार सकाल छुटी दिन, रविवार सकाले घूम थेके उठते ही भाल लागे। सारा दिन छुटी, कोनो काज नहीं। काज नहीं बोलाटा भूल, बाड़ीते प्रचुर काज आछे। बाट रविवार सकाल बेला एकटू देरी करेओ घूम थेके उठेछि। तो एखन ब्रेकफास्ट करे तारपर रान्ना करब। रान्नार खूब एकटा झामेला नहीं, शुधु मांसेर झोल आर भात। आर रविवार दुपुर बेला मांसेर झोल आर भात। আর আমার একটা ফ্রেন্ড আসবে, ও অ্যাকচুয়ালি ফ্রাইডেতে এসেছিল আবির বার্থডের সময়। তো ওর যে মেয়ে, তার ক্যারাটে ড্রেসটা ও পরে এসেছিলো, মানে ও সেদিন ক্যারাটে এক্সাম ছিল, তো ডিরেক্টলি আমাদের বাড়িতে এসেছিলো। তো ক্যারাটে ড্রেসটা আমাদের বাড়িতে রেখে গেছে, তো আমাকে ফোন করেছিলো, তো আমি বললাম চলে আয়, বাইরে স্নো পড়ছে, দুপুরবেলা আড্ডা দেবো, একসাথে খাওয়া দাওয়া করে। আজকে রান্নাও করবো খুব হালকা হালকা, কারণ লাস্ট দু তিন দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে স্পাইসি খাবার। তো আজকে একদম হালকা মাংসের ঝোল করব, মানে চিকেনের একটু ঝোল করব, ডাল আর একটা ডালের পাতে খাওয়ার জন্য কিছু একটা একদম করে নেব। খুব কম সময় হয়েও যাবে ঝটপট করে। আর আমার বন্ধু এলে পরে গল্প করব, আড্ডা দেবো। এই যে আজকে আমাদের বাড়ির সামনেটা এরকম হয়ে আছে। এবার আমরা একটু দোকান যাচ্ছি, সব থেকে আমরা বেলচা স্নো শাবেলের জিনিস কিনে এনে তারপরে স্নো ক্লিন করতে হবে বাড়ির সামনেটা। কাল সকালে স্কুল আছে, সব বাচ্চারা স্কুলে হেঁটে যাবে এখান থেকে, তার জন্য আমাদের এই রাস্তাটাকে ক্লিন করে রাখতে হয় বাড়ির সামনে। চারিদিকে স্নো, কিন্তু এর মধ্যেই সবাই শপিং করে বাড়ি ফিরছে। লম্বা লাইন গাড়ি, মানে বেসিক্যালি আমরা একটা স্নো শাভেল কিনবো আর তার সাথে উইকলি বাজারের জিনিসপত্রগুলো কিনবো। দু তিনটে দোকান ঘুরেছি, কোথাও স্নো শাভেল পাওয়া যাচ্ছে না। আজকে একটু হেভি স্নো হয়েছে, তো তার জন্য সবাই মোটামুটি কিনে নিয়েছে। তো ফাইনালি একটা দোকানে এসেছি, এখানে পাওয়া গেছে। এই যে এগুলো হচ্ছে স্নো শাভেল, এগুলো বাড়ি নিয়ে যাব। গিয়ে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করতে হবে এগুলো দিয়ে। আবি একটা পিক করেছে, মুসলি হয়তো ওটাই নেব, তাও একবার দেখে নিচ্ছি আর কি। বাবা না করেছে ওটা নেবে না, তাই আমি আবার ওটাকে রেখে এসছে। তাহলে এটাও কিনতে হবে, এটা হচ্ছে আইস মেল্টার, মানে স্নোর প্রেডিকশন থাকলে এটা যদি বাড়ির সামনে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আইসটা মেল্ট করে যাবে, তাহলে খুব বেশি ক্লিনিংয়ের ঝামেলা থাকে না। এটা অ্যাকচুয়ালি ওই স্নো সল্ট মতন বলি আমরা, সল্টের মতন ছড়িয়ে দিলে পরে এটা মেল্ট করে যাবে। এখানে সব এগুলোই পাওয়া যাচ্ছে, সব স্নো ক্লিনিংয়ের জিনিসপত্র, আইস মেল্টার সব। বাড়ি ফিরে গেছি, স্নো শাভেল কিনতে গেছিলাম, কিন্তু বেশ কিছু জামা কাপড়ও কিনে নিয়ে এসেছি। আমার বেশ ভালো জামা কাপড় উঠেছে, এই হলিডে সিজন, তো তো বেশ কিছু জামা কাপড়ও কেনাকাটা হয়ে গেছে হুট করে। স্নো প্যান্ট এগুলো সব কিনতে হতো, আর কিছু গ্লাভসও কিনতে হতো, সেই গ্লাভসও কিনেছি। অ্যাকচুয়ালি আগের ইয়ারটাতে তো ও কোভিডের জন্য ছিল, আর আমরা যেখানে থাকতাম আগে সেটা একটা হাই রাইজ বিল্ডিং ছিল, আমরা 16th ফ্লোরে থাকতাম, তো ওই স্নো ব্যাপারটা আমাদের খুব একটা হ্যান্ডেল করতে হয়নি আর কি। তো কারণ 16th ফ্লোরে ছিলাম আর ওই বিল্ডিং মেনটেন্যান্স থেকেই সমস্ত কিছু ক্লিন করে দিত, এই করে দিত। আর তার আগে যেগুলো ছিল সেগুলো কোনোটা ভেঙে গেছে, কোনোটা কোথায় আছে জানি না, এরকম হয়েছে, তো সেই জন্যই কিনতে হয়েছে। তো কেনার পরে অ্যাবি আর বাবা দুজনে মিলে স্নোটা ক্লিন করে দিল, কারণ সকালবেলা স্কুলের বাচ্চাগুলো পায়ে হেঁটেই ম্যাক্সিমাম স্কুল যায়, কারণ স্কুলটা খুব কাছে এখান থেকে, 5 মিনিটস মতন ওয়াক, 5 to 6 মিনিটস মতন, আচ্ছা 7 মিনিটস মতন ওয়াক। তো সেজন্য ওদেরকে মানে মানে সবাইকে বলা হয় আর কি, যে মেইনলি মানে সবার বাড়ির সামনেটা যাতে ক্লিন করে রাখে, বাচ্চাগুলো হেঁটে যাওয়ার সময় যাতে পড়ে না যায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো মোস্টলি সবার বাড়িতেই মানে তাই করে ফেলে আর কি, সবাই করে ফেলেছে, আমরাও করে দিলাম। আর রাত্রেবেলা যদি না করি তাহলে টেম্পারেচারটা আরও ডাউন হয়ে যাবে, দিয়ে স্নোটা না আইস হয়ে যাবে, সেটা খুব ডেঞ্জারাস, মানে স্লিপ কাটবে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো তাই জন্য সল্টটা দিয়ে দিয়েছি আর শাভেল করে দিয়েছি। ও গিয়ে হেল্প করেছে, তো ওর বাবার হেল্পার হয়েছিল তাই ও বেশি জানে আর কি। তো সানডে ইভিনিং, উইকেন্ড শেষ হয়ে গেল, এবার তো সব গোজগাজ শুরু করেছি, কিছু লন্ড্রি করা আছে, লন্ড্রিগুলো করবো, লন্ড্রিগুলো করার পরে ফোল্ড করে দেবো, আর বাকি যা ঘরের ক্লিনিং আছে সেটাও করে নেব। তো তারপরে আজকে অ্যাবিকে তাড়াতাড়ি ঘুম পাড়াতেও হবে আর কি, যেহেতু সানডে, মোটামুটি ফ্রাইডে আর স্যাটারডে আমি ওকে বলি না যে তাড়াতাড়ি ঘুমোতে যাও, যখন খুশি ঘুমোতে যায়, রাত্রি 10টা 11টা 12টা,
আর দেরি করে ওঠে সেটা আমারও সুবিধা, তাহলে উইকেন্ডে আমিও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঝামেলাটা থাকে না। তো ওকে ওই জন্য আজকে যদি দেরি করে ঘুমোয়ও তাহলে কালকে সকালে উঠতে ঝামেলা করবে, তো ওকে তাড়াতাড়ি ডিনার করিয়ে দেবো, করিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়বে। তো এখন ওই ডিনারের সব ব্যবস্থাগুলো করে নিচ্ছি ঝটপট করে। ডিনার শেষ করে কিচেন টিচেন ক্লিন করে বসলাম একটু। সানডে ওভার, মানডে শুরু হবে। ছোটোবেলায় আমার মানডে সকালবেলা হলেই মনে হতো আজকে খুব শরীর খারাপ লাগছে, স্কুল যাবো না, আর এখনও আমার তাই আর কি। মানডে সকাল হলে আমার মনে হয় শরীরটা খুব খারাপ লাগছে, অফিস করব না, কিন্তু সামহাও অফিস তো করতেই হবে। যাই হোক, উইকডে স্টার্ট হবেই আর কি। তো আমি যে বিকেলে বেরিয়েছিলাম, টুকটাক শপিং করেছিলাম, সেগুলো একটু দেখাই। আমি এরকম সবই উইন্টার ক্লোথ কিনেছি আর কি। এখানে এরকম দুটো হ্যাট কিনেছি, একটা ব্ল্যাক আর একটা এই কালারের, আর হচ্ছে একটা গ্লাভস কিনেছি এরকম, আর দুটো নেক ওয়ার্মার কিনেছি, মানে জাস্ট নেকটা এরকম কাভার করে থাকবে, আর খুব ঠান্ডা হলে এটাকে এরকম এই অবধি কাভার করে নেওয়া যাবে আর কি। তো ব্যাপারটা এরকম আর কি, নেক ওয়ার্মার কিনেছি, আর দুটো সোয়েটার মতন কিনেছিলাম, আর একটা ফাইন শার্ট কিনেছিলাম, বাট ইট ডাজেন্ট ফিট মি, তো আমাকে এই দুটোকে চেঞ্জ করতে হবে। আইদার দেখবো গিয়ে চেঞ্জ হয় কি না, অন্য কিছু কেনা যায় কি না, নাহলে ফেরত দিয়ে দেবো আর কি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। টাটা, গুড নাইট।